ভুলা কড়ের ভুল। অনেক সময় আগে কোনো এক শহরে গট্টু নামের একটি ছেলে তার পরিবারের সাথে থাকত। গট্টু এমনিতে অনেক কিছুতেই ঠিক ছিল, কিন্তু ওর খুব ভুলে যাওয়ার রোগ ছিল। ও প্রায়ই ছোট ছোট জিনিস ভুলে যেত। আরে, আমি আমার স্কুটে চলে এলাম, আমাকে তো বাজারে যেতে হতো। আমি কত ভুলা ক্যাট। গট্টুর মা ওরে রোগকে ঠিক করার জন্য অনেক কিছু করতেন। বাদামের হালুয়া খেলে আমার গট্টুর এই ভুলে যাওয়ার অসুখ নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কিন্তু গট্টুর এই ভুলে যাওয়ার সমস্যার উপর কোনো প্রভাব পড়ত না। গট্টু, আমি তোমাকে দই আনতে বলেছিলাম তো, তুমি দুধ নিয়ে এসেছো। তোমার এই ভুলে যাওয়ার সমস্যা কবে যে ঠিক হবে। স্কুলে গট্টুর সাথে যেসব বাচ্চারা পড়ত, তারাও গট্টুর এই ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করত। গট্টু, তুমি আজ আমার সাথে পাড়ি দিও, তুমি না আবার নিজের ঘরের রাস্তা ভুলে যাও। আর গট্টু সব সময় ওদের কথায় রেগে যেত। আমার তোমাকে দরকার নেই, রোজকার মতো আজ আমার মা আমাকে স্কুল থেকে নিতে আসবে। একদিন গট্টু স্কুলে একা বসে লেসন মনে করছিল। তখনই ওর ক্লাসে পড়া একটি ছেলে রোহিত তার দুই বন্ধুকে বলল, এই দেখা গট্টু কত আরামে বসে পড়াশোনা করছে, চলো ওকে বিরক্ত করি। হ্যাঁ, চলো ওকে বিরক্ত করি। কিন্তু আমরা করব কি? আমার কাছে একটা খুব ভালো প্ল্যান আছে। এই বলে রোহিত ওদের দুজনকে নিজের প্ল্যান বলল। আর তারপর বাকি দুজন বন্ধু ওইখানেই থেকে গেল, আর রোহিত গেল গট্টুর কাছে। কি কথা গট্টু, টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু টেস্ট তো কালকে, এসে খেলি একটু। না, আমি তোমার সাথে খেলবো না, তুমি সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করো। হ্যাঁ, কিন্তু এখন তো আমি তোমার সাথে খেলতে এসেছি। আমি বললাম না, আমি তোমার সাথে খেলতে চাই না। রোহিতের বন্ধুরা দূর থেকে দেখলো যে কিভাবে রোহিত নিজের কথায় গট্টুকে ব্যস্ত রেখেছে। প্ল্যান মতো ওরা দুজন চুপি সারে এসে গট্টুর স্কুল ব্যাগ থেকে ইংলিশের নোটবুকটা নিয়ে সেখান থেকে চলে গেল। ঠিক আছে, খেলবে না তো খেলতে হবে না। এই বলে রোহিত সেখান থেকে চলে গেল। আর সে বন্ধুদের কাছ থেকে খাতাটা নিয়ে কোথাও লুকিয়ে দিল। কিছু সময় যেতেই পরের পিরিয়ডের বেল পড়ল, আর ইংরেজির টিচার ক্লাসে এলেন। বাচ্চারা, আমি আজ সকলের ইংরেজি নোটবুক চেক করব, তাই সবাই একজন করে করে নিজের নোটবুক নিয়ে আমার কাছে এসো। টিচার সবার নোটবুক চেক করা শুরু করলেন। গট্টু যখন ওর ব্যাগে দেখল, তখন ব্যাগে ওর নোটবুক ছিল না। এই দেখে ও খুব ভয় পেয়ে গেল। আমার নোটবুক কোথায় গেল? আজ সকালে তো আমি ওটা ব্যাগের মধ্যে রেখেছিলাম। হয়তো রাখিনি। যাই হোক, এখন টিচার খুব রেগে যাবে। তখনই টিচার গট্টুকে বললেন, গট্টু এইবার তুমি তোমার নোটবুক নিয়ে এসো। গট্টু ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। টিচার, টিচার, আমি আজ নোটবুক আনতে ভুলে গিয়েছি। তুমি নোটবুক আনতে ভুলে গেছো? সরি টিচার। গট্টু, যদি তুমি কালো নোটবুক না নিয়ে আসো, তাহলে আমি তোমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। ওকে টিচার। গট্টুকে বকুনি খেতে দেখে রোহিত আর ওর বন্ধুরা খুব খুশি হলো। যখন ছুটি হলো, তখন রোহিত আর ওর বন্ধুরা গট্টুর কাছে গেল। রোহিত গট্টুকে ওর নোটবুক ফেরত দিয়ে বলল, এই না তোমার নোটবুক, এটা তোমার কাছে ছিল? হ্যাঁ, যখন আমি তোমার সাথে কথা বলছিলাম, তখন আমার বন্ধুরা তোমার ব্যাগ থেকে চুপটি করে এটা বের করে নিয়েছিল। কিন্তু তুমি এত করলে বা কেন? আমি টিচারকে সব বলে দেব। কিন্তু টিচার তোমার কথা মানবেই না, কারণ সবাই জানে যে তুমি কত ভুলাক্কার। এই রোহিত সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করে, আমি ওকে জব্দ করেই ছাড়বো। পরের দিন রোহিত যখন ওর বন্ধুদের সাথে খেলছিল, তখনই গট্টু ওর ব্যাগের কাছে গিয়ে চুপি সারে হিন্দির নোটবুক বের করে নিয়ে ওখান থেকে চলে গেল। ইংরেজির টিচার তো খুব ভালো ছিল, কিন্তু হিন্দির টিচার তো খুবই রাগী।
এইবার রোহিত টের পাবে। এই বলে গাট্টু ওই নোটবুক কোথাও লুকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে যখন পরের পিরিয়ডের ঘন্টা পড়ল, তখন হিন্দির টিচার ক্লাসে এলেন আর উনি বাচ্চাদের বললেন, আজ আমি তোমাদের সবার হোমওয়ার্ক চেক করব। তাই এইবারে এক এক করে নিজের নোটবুক নিয়ে আমার কাছে এসো। রোহিত, তুমি সবার আগে এসো। রোহিত ওর ব্যাগে দেখল তো সে হিন্দির নোটবুক পেলই না। সে ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, মনে হচ্ছে আমি আজ হিন্দির নোটবুক আনিনি। কি, তুমি হিন্দির নোটবুক নিয়ে আসনি? সরি ম্যাডাম। এখন আর সরি বলে কোনো লাভ নেই, এইবার তুমি শাস্তি পাবে। সেটার উপর দাঁড়িয়ে দুটো হাত ওপরে করো। রোহিত হাত ওপর করে সিটে দাঁড়িয়ে গেল। সেটা দেখে সব বাচ্চারা হাসতে লাগলো। আমাকে তুমি ভেলাক্কার বলেছিলে না? এইবার গাট্টুর বদলা পূরণ হয়ে গিয়েছিল। এইবার পরে পিরিয়ডের ঘন্টা পড়লে হিন্দি টিচার ক্লাস থেকে চলে গেলেন আর গাট্টু রোহিতের কাছে গেল। তুমি আমার নোটবুক লুকিয়েছিলে না, এখন কেমন লাগছে? মানে তুমি আমার নোটবুক লুকিয়ে রেখেছো? হ্যাঁ, কারণ তুমি আমার নোটবুক লুকিয়ে রেখেছিলে। ঠিক আছে, তোর বদলা তো পূরণ হয়েছে, এইবার আমার নোটবুক ফেরত দাও। দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই বলে গাট্টু সেখান থেকে বাইরে এলো। কিন্তু নিজের ভুলে যাওয়া রোগের কারণে গাট্টুর মনেই পড়লো না যে নোটবুক কোথায় লুকিয়েছে। আমার তো মনেই পড়ছে না যে কোথায় লুকিয়েছি নোটবুক, এখন আমি কি করব? ফেরত এসে সে রোহিতকে সব কথা বলল। সব কথা শুনে রোহিত রেগে গেল। তুমি আমার নোটবুক হারিয়ে ফেলে, এইবার কাল আমি হিন্দি টিচারকে কোথা থেকে নোটবুক দেখাবো? আমি এখনই প্রিন্সিপালের কাছে তোমার অভিযোগ করছি। এই বলে সে প্রিন্সিপালের কাছে গেল ও তাকে সব কথা বলে দিল। প্রিন্সিপাল স্যার, আমি তো গাট্টুর সাথে মজা করছিলাম আর ও তো আমার নোটবুকই হারিয়ে ফেললো। গাট্টু আর রোহিত, এতে তোমাদের দুজনেরই ভুল আছে, তাই তোমাদের দুজনের পানিশমেন্ট হলো যে তোমরা এবার একটা নতুন নোটবুক কিনবে আর তাতে অর্ধেক অর্ধেক লেসন কপি করে পরের সপ্তাহে হিন্দি টিচারকে জমা দেবে, বুঝলে? হ্যাঁ প্রিন্সিপাল স্যার। এইভাবে রোহিতকে তার দুষ্টুমি আর গাট্টুর রাগও ভুলে যাওয়ার রোগের কারণে প্রিন্সিপাল স্যার ওদের দুজনকে শাস্তি দিলেন।